1997 সালে ন্যাশনাল ওশিয়ানিক অ্যান্ড অ্যাটমোস্ফেরিক অ্যাডমিনিস্ট্রেশন নোয়া সমুদ্রের নিচে প্রায় 3000 মাইল দূর থেকে এক অদ্ভুত শব্দ রেকর্ড করেছিল, যা সাউন্ড ওয়েভ থেকে বিজ্ঞানীরা বুঝতে পেরেছিলেন এটা সমুদ্রে কোনো সাধারণ পানির আওয়াজ হতেই পারে না। তবে এটা কিসের আওয়াজ ছিল, আসুন জেনে নিই ভিডিওটি থেকে। তবে সবার আগে ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে দিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। নোয়ার গবেষকরা জানিয়েছিলেন এই আওয়াজটি এমন কোনো আননোন সি ক্রিয়েচারের আওয়াজ যার দৈর্ঘ্য কমপক্ষে 2 মেগালোডনের দৈর্ঘ্যের সমান এবং এটি অনায়াসে একটি ব্লু হোয়েলকে গিলে খেতে পারে। নোয়াই শব্দটির নাম দিয়েছিলেন বুপ এবং এই বুপ মাত্র একবারই শোনা গিয়েছিল এবং ইট নেভার হেয়ার্ড এগেইন। কারো মতে এটা হয়তো সমুদ্রের নিচে কোনো এলিয়ান হোয়েলের আওয়াজ যা আমাদের পৃথিবীর সমুদ্রগর্ভে বসবাস করে চলেছে বহু বছর ধরে। তাহলে সত্যি কি আজও কোনো ভয়ঙ্কর নাম না জানা প্রাণীর অস্তিত্ব রয়েছে সমুদ্রগর্ভে? ইটস কোয়াইট পসিবল, কারণ সমুদ্রের প্রায় 80% রহস্য আজও অজানা। তো বন্ধুরা, বুপ সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানাবেন।